অত দেশে কবে ফিরে আল্লাহ ভালো জানে হ্যাঁ হয় তুমি ঘরের কথা মাইকে জিজ্ঞেস করো আমার সাথে আলোচনা হয় দুনিয়ার সব আলোচকদের আলহামদুলিল্লাহ ওর সাথেও হয় ও খুব আমি ওকে মিস করি ও আমাকে মিস করে তো আমরাও মিস করি আল্লাহ তাকে তাড়াতাড়ি দেশে এনে দিক আমার হামজাকে আমি এখন খুব মিস করছি গত বছর হামজা ছিল অনেক মাহফিল হামজা করেছে আসলে এই 16 কোটি 18 কোটি জনগণের জন্য আমাদের অনেক মিজান দরকার অনেক হামজা দরকার ঠিক অনেক আলামিন দরকার ঠিক না ঠিক অনেক আমিরুল ইসলাম বেলালি দরকার অনেক গায়ি দরকার কারণ আমাদের এখন জনসংখ্যা হলো 18 কোটির এর কাছে আচ্ছা আমি এমনি একটা বলে দিই আমাকে শহীদ করে সেই মেছেলে সমিল করে যে মিছিলের নেতা আমির খোবাই খাবা আল্লাহর ছিল যারা অতি প্রিয় শহীদ করে নিও আমাকে শহীদ করে সে মিছিলে

তো ওনাকে এখানে নিয়ে আসেন কোরআনের মাহফিল যে বন্ধ করে কেমন কামতারে উঠবে সে কোথায় বৈছো বিশ্ব নবীর ভয় করি না মরনে না শরণ করতে হবে একজনকে তিনি কে আল্লাহ বুঝলে আল্লাহ আল্লাহ তাআলার শরণে ভয় করি না বলো আল্লাহ তালার শরণে জীবন দিয়েছে কে তো রাসূলের শরণ করো কেন রাসুল উপর দরুদ পড়বা শরণ একজনকে তিনি কে আল্লাহ ফাজকুরুনী আযকুরকুম আমাকে শরণ করো আমি তোমার শরণ করব সুবহানাল্লাহ এই ক্ষমতার কারো। নয় তবে রাসূল সাল্লাল্লাহু বলেছেন আমাকে যদি তোমরা সালাম দাও জীবিত অবস্থায় যেভাবে আমি উত্তর দিতাম মৃত অবস্থায় আমি ওইভাবেই উত্তর দিয়ে দেই আমার শরীরে আমার রূহ ফিরিয়ে দেয়া হয় এইজন্য আল্লাহনি যে সালাম শিখিয়েছেন সুবহান রাব্বিকা রব্বিল عزতে আম্মা ইয়াসফুন ওয়া সালামুন সালাম তোমাকে হাজার সালাম হে আমার নবী আকরম আমরা যেন লক্ষ সালাম দিতে পারি ব্যবস্থা করে দিয়েছেন কে একবার একটা পড়বেন এক লক্ষ চব্বিশ হাজার পায়ে গাম্বার আপনাকে সালামের উত্তর দিয়ে দিবেন এর চেয়ে বরকতময় আর কিছুই হতে পারে সেই সালাম আপনি যেখানে যান সালাম দেন সালামের বরকত আছে না নাই কারণ কোরআন সালামের পক্ষে কোরআন সালামের বিপক্ষে নয় কোরআন বলে যেখানে যাবা সালাম দিবা কি দিবা কেউ যদি ঝগড়া করতে আসে তাকে কি দিবা সালাম দিবা ইদা খাতবাহুমুল জাহিলুনা কালু সালামা যখন কোন জাহেল তোমাকে সম্বোধন করবে তোমার সাথে ঝগড়া করতে চাইবে তাকে সালাম দাও কি দাও সালাম দাও সবাইকে সালাম দিবেন এখন তো সালাম দিলে মানুষ লজ্জিত হয় কালকে এক ব্যাংকে আমি ছিলাম দেখি দেখেছি ম্যানেজার সাহেব ফোন করলেন হ্যাঁ হ্যাঁ বলো বলো হ্যাঁ ঠিক আছে বলো ওকে বলো কার সাথে কথা বললাম ম্যানেজার আপনার ভাবির সাথে ও অমুসলিম নাকি কয় না মুসলমান তো সালাম কোথায় তোমার খুব বোরে সালাম দিতে হয় চিন্তা করে ইউনিভার্সিটি থেকে এ ডিগ্রি নিয়েছে। ব্যাংকিং এ ডিগ্রি নিয়েছে। সেই মুরুক্ষ বলতেছে সে সালাম দিতে হয় সেই মানে আমার ফুরকালিয়ার বাচ্চারা জানে কাকে সালাম দিতে হয় ফোরকানিয়ায় গেলে বাচ্চা সালাম শিখে ঠিক না কোন মাদ্রাসায় যখনই পাশে দিয়ে যায় এলাকায় যদি মাদ্রাসা থাকে দেখবো ছোট ছোট বাচ্চারা কি দেয় সালাম দেয় আর যেখানে দিন নাই যেখানে মাদ্রাসা নাই সেখানে সালাম অথচ আমার ছেলেগুলোকে স্কুলে যারা যায় তাদেরকেও সালাম শেখানো দরকার ছিল সালাম শেখানো দরকার মালয়েশিয়াতে পঁয়ত্রিশ পার্সেন্ট মুসলমান স্কুলের ঢুকার সময় সালাম বের হওয়ার সময় সালাম পতাকা উত্তোলনের সময় সালাম ওরা একটা ডাটা দিয়েছে তাদের আট লক্ষ শিশু তিন কোটি নোট জনসংখ্যা তাদের তিন কোটির কম এখন দুই কোটির কিছু বেশি এই আট লক্ষ শিশু প্রতিদিন তিনবার সালাম দেয় কত সালাম হলো চব্বিশ লক্ষ কয় লক্ষ আর আমাদের আশি লক্ষ শিশু স্কুলে যায় প্রতিদিন যদি একবার সালাম দেয় আশি লক্ষ সালাম সারা দেশ ভরে যাবে দেশের মধ্যে কোন অনিয়ম থাকবে সালাম আছে যেখানে বরকত আছে কারণ আল্লাহ রব আলামীন বলছেন মুসলমানদের পাঁচটা হক কয়টা এক মুসলমান আরেক মুসলমানের উপর পাঁচটা হক প্রথম সালাম দিলে জবাব দিবে হাসি দিলে জবাব দিবে হাসির জবাব কি ইয়ার হামো এরপরে যেই হাসি দিছে সে কি বলবে এরপরে কত সুন্দর জবাব আবার হাত মিলালে দোয়া আছে না এটা দুনিয়ার কারো কাছে এখন খ্রিস্টানদের মতো হ্যান্ড সেই দোয়া শেষ আসতে ধরবেন আপনি দোস্তের সাথে করেন ঠিক আছে বুড়া মানুষটা যদি ঝাঁকি দেন ওর তো হাতের কবজি উঠে যাবে আমি এক মুরব্বির কাছে ইউনিভার্সিটি লাইফে হাত মিলাতে গেছি উনি এক আঙ্গুল দিচ্ছে বাবা এখান বলকেন কয়টার সাথে যা করো করো তোমরা তো যুবকেরা এখন ধরে ঝাঁকি মারবা আমার কোন হান দিয়ে উল্টে যাবে কে যাবে হ্যাঁ না বাবা আমি সেটা করব না আমার রাসুদাম আস্তে ধরতেন ধরে পড়তেন ইয়াক ফের না কি সুন্দর দোয়া কি সুন্দর দোয়া এই দোয়া কারো কাছে নাই পৃথিবীর একমাত্র মুসলমানদের কাছে এই জন্যই আমরা নেতা হব সবার ঠিক না বা ঠিক আমরা মানুষকে সালাম দেই আবার সব নবীদেরকে আমরাই সবচেয়ে বেশি সম্মান করি আর কোনোরা কোন ধর্মের লোকেরা এত সম্মান করতে পারে না হাসির জবাব দিবেন এরপরে দাওয়াত দিলে গ্রহণ করবেন তারপরে কেউ যদি অসুস্থ হয় তাকে দেখতে যাবেন পাঁচটা কাজ কয়টা পাঁচটা কাজ রাসুল বলেছেন যাকে চিনো যাকে চিনো না সালাম দাও সালাম দিলেই বরকত যে কোনো জায়গায় সালাম দিলেই বরকত দিয়ে দেন কে মানুষের সেবা করো বরকত বাড়িয়ে দিবেন কে একটা মহিলা বুড়া মহিলা আন্ডারগ্রাউন্ড থেকে উপরে উঠবে লিফট নেই হোয়াইট স্টেশন লন্ডনে আমি হঠাৎ করে তাকিয়ে দেখি যে মহিলা দাঁড়িয়ে আছে সত্তর এরকম হবে বয়স আমি দেখলাম যে লিফ্টে চালু কিনা দেখলাম লিফটটা বন্ধ আমি ওনার লাগেজ নিয়ে উপরে উঠে দিলাম বললাম ফলমি তিনি আমার দিকে তাকিয়ে থাকলেন সাদা চামলার একজন মহিলা বৃদ্ধা মহিলা লেডি আপনি ইংল্যান্ড আমেরিকাতে বুড়া মান ছেড়ে বুড়া কইছেন তো আপনার কপালে আগুন আছে আপনার পিঠে আসাল উঠায় দিবে বুড়া কৈলিকে কই বল তো সৈ্যগুষ্টি বুড়া আমি তো এখনো জোয়ান সামথিং আপনি বোধহয় কিছু বলবেন আমাকে তিনি আমার মুখের দিকে তাকিয়ে বললেন নাও আই মাস্ট বিলিভ দেয়ার ইজ গড এখন আমি বিশ্বাস করি গড আছে বুঝলেন নেই ও প্রিভিয়াসলি ইউর এথিস্ট তিনি ছিলেন নাস্তিক তিনি আল্লাহকে বিশ্বাস করতেন না একটা সামান্য খ্যাদমত করলাম তিনি বলছেন আমি এখন বিশ্বাস করি গড আছে আমি বললাম কেন বলছে তুমি হলা গডের মানুষ গডের মানুষ প্রত্যেকটি মুসলমান আল্লাহর মানুষ ঠিক না বেঠি আপনি খেদমত করলে আপনার ব্যাপারে খুশি হবেন কে মুসলিম শরীফের বর্ণনা কেমতের ময়দানে আল্লাহ জাল্লা শাহানু বলবেন আমি ক্ষুধার্ত ছিলাম তুমি আমাকে খাওয়াও নেই আমি পিপাসার্থ ছিলাম তুমি আমাকে পানি পান করাও নেই মানুষ বলবে আল্লাহ এটা কেমন কথা আপনি পিপাসার্থ ছিলেন আল্লাহ বলবেন আমার অমুক লোক পিপাসার্থ ছিল আমার একটা প্রাণী পিপাসার্থ ছিল সেখানে পানি পান করালে তুমি আমাকে পেয়ে যেতে মুসলমান কাকে বলে আমরা বললাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সংজ্ঞা দিলেন আল মুসলিম মান মুসলিমুনা মিন লিসানিহি ওয়া মুসলমান সেই লোক যে তার জিহ্বা এবং হাতের অনুষ্ঠ থেকে অন্য মুসলমানকে নিরাপদ রাখে আপনি যদি কোন মুসলমানের বিরুদ্ধে মিথ্যা মামলা দেন ওই মুসলমানের সব গুনাহ আপনার আমলনামায় চলে আসবে আপনি কোনো মুসলমানের বিরুদ্ধে আজে বাজে লেখলেন হাত দিয়ে লেখে কি দিয়ে লেখে কি সুন্দর কথা কথা দেখেন দিয়ে দিয়ে কাউকে কষ্ট দিলেন বিড়ি 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 টেনে আপনি সিগারেট খাচ্ছেন আরেকজনের বমি হয়ে যাচ্ছে এরকম হয় কি না আপনি মুসলমান না কে বলছেন আল্লাহ বলছেন আপনি মুখ দিয়ে কাউকে বিশদগার করলেন কারো চাকরি খেলেন কাউকে ট্রান্সফার করে দিলেন কাউকে লেখা ছাড়া করলেন আপনি আপনি মুসলমান না মুসলমান না হয়ে মরা যাবে না কেন কারণ ইসলামের ভিতরেই থাকতে হবে যেখানেই যাব ইসলামের ভিতরে থাকবো এমন জায়গায় যাব না যেখানে ইসলাম নাই কার কথা সে আল্লাহ বলছেন উদু হলো ফিসিল يا ايها الذين امنوا ادخلوا في السلم كافه ولا تتبعوا خطوات الشيطان انه لكم عدو مبين